আমরা খুবই স্মৃতিকাতর প্রাণী খুবই স্মৃতিকাতর আমরা ম্যাক্সিমাম মানুষই আমাদের স্মৃতির আবহ থেকে কখনো বেরিয়ে আসতে পারি না দেখবেন যদি আমরা আমাদের আড্ডাগুলো পর্যালোচনা করি তাহলে এই সত্যটা খুব প্রতিভাত হয় আড্ডাগুলোতে আমরা যে গল্পগুলো করি আমাদের গল্পগুলো সাধারণত অভিযোগ দিয়ে শুরু হয় অভাব অভিযোগ অনাস্থা এগুলো দিয়ে শুরু হয় এবং একসময় এটা কিভাবে যেন স্মৃতিতে পৌঁছে যায় ধরুন আপনি স্কুলের বন্ধুদের একটা আড্ডাতে হঠাৎ করে জয়েন করেছেন ম্যাচু ডে এসে দেখবেন সবাই স্কুল জীবনের পুরনো গল্পগুলোর কথাই বলছে কলেজের আড্ডাতে যান কলেজের গল্প ঘুরে আসবে এমনকি চাকরিজীবীদের মধ্যে যখন কথা হয় তারাও দেখবেন তাদের অতীতের গল্পগুলো বলছেন এবং প্রত্যেক সময়ই একটা কম্প্যারিজন দেখবেন যে মানুষ বলতে চায় যে আগের দিনগুলো ভালো ছিল সুন্দর ছিল চমৎকার প্রাণবন্ত ছিল বর্তমানে দিনগুলো ভালো নেই ওই যে কি একটা গান আছে না যে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমাদের মানসিকতাটাই এরকম যে আমরা কেন যেন ওল্ড স্টাফগুলো আমাদেরকে আটকে রাখে কোন কোন সময় সে ওল্ড স্টাফগুলো অবজেক্ট হয় কোন কোন সময় সে ওল্ড স্টাফগুলো চিন্তা হয় অবজেক্ট হিসেবে যদি আপনি আর আমি অ্যানালাইসিস করি তাহলে আমাদের বাসাবাড়ির দিকে তাকালেই আমরা মোটামুটি ওল্ড স্টাফ দেখতে পাবো ধরেন আপনার বাচ্চার তিন চাকার সাইকেলটা যেটা এখন সে আর চালায় না এখন সে হয়তো ভার্সিটিতে পড়ে কিন্তু তিন চাকার সাইকেলটা কোনো একটা খাটের নিচে বা তাকের উপরে আপনি যত্ন করে রেখে দিয়েছেন আপনি স্মৃতি সংরক্ষণ করছেন আপনার জায়গার অনেক ঘাটতি তারপরেও আপনি স্মৃতি সংরক্ষণ করছেন আপনার একটা ভাঙা ফুলদানি আপনার পুরনো পুরনো ক্রিকেট ব্যাটটা আপনার বাচ্চার অনেকগুলো ভাঙ্গা খেলনা আপনি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তেন ওই সময়ে ফিজিক্সের কিছু বই যেগুলো আপনার শেলফে এখনও আপনি সাজিয়ে রেখেছেন আপনি জানেন না এগুলো আসলে কি কাজে লাগবে কিন্তু আপনার মধ্যে এগুলো যেন এক ধরনের ভ্যালুস কাজ করে আপনি একটু নস্টালজিক ফিল করেন এবং এগুলো ফেলতে গেলে আপনার মমতা মমতা কাজ করে আপনার মধ্যে এক অর্থে এটা ঠিক আছে যে আপনি আপনার অতীতকে ভালোবাসেন শ্রদ্ধা করেন মনে করেন আবার আরেক অর্থে চলার পথে এই জিনিসগুলো ওল্ড স্টাফগুলো আপনারা আমার পথে অনেক বড় প্রতিবন্ধকতা তৈরি করে আমাদের মধ্যে শিকড় তৈরি করে পিছু টান তৈরি করে এবং আমরা সামনে এগোতে পারি না লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করার সাহস কমতে থাকে এবং আরেকটা ভয়ঙ্কর জিনিস যে প্রকৃতির একটা ল আছে যে আপনি যদি ভ্যাকুম ক্রিয়েট না করেন তাহলে সেখানে নতুন জিনিস আসতে পারে না এটা সাংঘাতিক একটা ব্যাপার আপনার পুরনো খাট বিক্রি না করলে বা দান না করে দিলে নতুন খাট ও আসবে না আপনি ওখানে জায়গা পাবেন না আপনার পুরোনো সোফাটা আপনার পুরনো সাইকেলটা পুরনো গাড়িটা আপনি যতদিন ওগুলো মেনটেন করবেন নতুন জিনিস আসা খুব মুশকিল প্রকৃতি ভ্যাকুম প্লেস চায় ভ্যাকুম পেলেই সে সেখানে নতুন জিনিস পাঠায় সেন্ড করে অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু এটা একটা ট্রু ফিলোসফি মেমোরি অবজেক্টের চেয়েও ভয়ঙ্কর জিনিস হচ্ছে অতি স্মৃতি বা মেমোরি আপনি হয়তো কোথাও একটু কষ্ট পেয়ে আসছেন কোথাও একটা আঘাত পেয়েছেন কোনো একজন মানুষ আপনাকে কখনো অপমান করেছে কোনো একজন মানুষ আপনাকে বঞ্চিত করেছে চাকরিতে কোথাও আপনার একটু অবমূল্যায়ন হয়েছে আপনি কোনো একটা সময় একটা বিপ্রতিব অবস্থার মধ্যে পড়েছিলেন এই নেগেটিভ স্মৃতিগুলো বারবার ফিরে এসে আমাদেরকে ধাক্কা দেয় দেখবেন যে পুরনো বন্ধুরা এক হলে পনেরো মিনিটের বেশি সুন্দর কথা স্থায়ী হয় না পনেরো মিনিটের পরেই যে বন্ধু বা বন্ধুরা উপস্থিত নেই আমরা তাদেরকে নিয়ে সমালোচনা শুরু করি গিবোধ শুরু করি একটা ভ্যাকুম ক্রিয়েট হয় যেহেতু ওই ফিজিক্যালি ওই বন্ধু এখানে উপস্থিত নেই তার অ্যাবসেন্সে আমরা তার কথা বলতে শুরু করি যদি তিনি থাকতেন হয়তো তাকে নিয়ে না বলে আমরা অনুপস্থিত অন্য কাউকে বেছে নিতাম আমি ব্যক্তিগতভাবে খুবই আড্ডাবাজ মানুষ ছিলাম ইদানিং আড্ডা খুব এড়িয়ে চলি খুবই আড্ডা এড়িয়ে চলি আমার আমার পরিচিতরা অনেকেই আমার উপরে একে অনেক বিরক্ত হন এবং মনে করেন যে একটু অসামাজিক আমি আসলে ঠেকে এটা শিখেছি যে আড্ডার মাঝখানে গেলে সমালোচনায় অংশ নিতে হয় গিবোধ করতে হয় আপনি চুপ থাকতে পারবেন না চুপ করলে লোকে মনে করে আপনি মধ্যে অন্য পক্ষের লোক এখন সব আড্ডা খারাপ না অনেক ক্রিয়েটিভ আড্ডাও আছে কিন্তু সেগুলোর সংখ্যা আপাতদৃষ্টিতে অনেক কম আপনি দেখবেন যে আপনি আমি আমরা তো আসলে আলাদা কেউ না বা বিরাট কোনো মানুষ না আমরা দুই চার কথা ভালো বলার পরেই দু একখানা সমালোচনা না করলে আমার আপনার ভাত হজম হয় না এবং আড্ডাতে গেলে সবচেয়ে বেশি যে কথাগুলো আমরা বলি সমালোচনা ধরুন অফিস শেষ করে বাইরে বেরিয়েছেন চায়ের দোকানে দশজন মিলে দাঁড়িয়েছেন আপনি দেখবেন যে দুই চারখানা খারাপ কথা বস সম্বন্ধে বলে ফেলেছেন অর্গানাইজেশন সম্বন্ধে হয়তো বলে ফেলছেন হয়তো নিজের অর্গানাইজেশন সম্বন্ধে না বললেও নিজের পুরনো অর্গানাইজেশন সম্বন্ধে বলছেন বা দেশ নিয়ে বলছেন সরকার নিয়ে বলছেন এটা নিয়ে বলছেন সেটা নিয়ে বলছেন আর নিজেকে বাদ দিয়ে সবাইকে নিয়ে কম বেশি আমি আপনি মন্তব্য করে ফেলছি ওই সমালোচনার জায়গাগুলো আমরা তীব্রভাবে করি আড্ডাতেই মূলত আড্ডাতেই এই কারণে আড্ডা আমি একটু পরিহার করি এবং আমার কাছে কেন যেন মনে হয় আড্ডার সাথে ওয়ার্ল্ড স্টাফের খুব খুব বেশি সম্পর্ক আছে দেখবেন মানুষ খুব স্মৃতিচারণ করে কিন্তু আমাদের অতীতে যা কিছু আছে তার সবই কিন্তু ডেড থিংস জীবন থেকে হারিয়ে যাওয়ার জিনিস ওগুলো কিছু রেজাল্টেন্ট বা ওগুলো কিছু স্মৃতি আপনার আমার জীবনে থাকতে পারে কিন্তু আমাদের বর্তমান চলার পথে ওগুলোকে যদি মানে দিনকে দিন প্রতিদিন আমরা দাওয়াত করতে থাকি সামনেই কোনো বড় মুশকিল হয়ে যায় ওল্ড স্টাফ একটা প্রচলিত কথা আছে যে পঁচানব্বই শতাংশ মানুষ পৃথিবীতে যে গল্পগুলো করে তার অধিকাংশই বলতে গেলে প্রায় পঁচানব্বই শতাংশ গল্পই অতীত কেন্দ্রিক এবং এই কারণেই পঁচানব্বই শতাংশ মানুষ পৃথিবীতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না দেখুন আমি যদি আপনাকে আমার আপনার অতীতের গল্প বলতে শুরু করি আমরা আমরা আটকে যাব আমরা স্ট্রাক হয়ে যাব ওল স্টাফ আমাদেরকে এগোতে দেবে না যাই করতে যাই আমরা অতীতের সাথে কম্পেয়ার করব। আমি আমার আমার খুব পরিষ্কার খেয়াল আছে আমি তখন বড় একটা ব্রাঞ্চে ক্রেডিট অফিসার হিসেবে কাজ করি এবং ম্যানেজার খুব সিনিয়র একজন মানুষ এবং তিনি প্রায় বলতেন ওই গানটার কথা যে আগে কি সুন্দর দিন কাটাইতাম তার কাছে মনে হতো যে অতীতটা খুব চমৎকার ছিল অতীতে সব কিছুই সব ভালো ছিল কোনো কালেই সব কিছু ভালো ছিল না সব যুগের নিজস্ব কলঙ্ক আছে সব সময়ের নিজস্ব কষ্ট ব্যর্থতা আছে আবার সব সময়েরই অনেক আনন্দ কোনো মুহূর্ত আছে সব 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 যুগেরই অনেক অনেক চমৎকার সফলতার গল্প আছে অনেক আশা প্রেরণার কথা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যখন আমরা আমাদের চিন্তাধারার মাঝখানে নেগেটিভিটি বেশি এবং আমরা অতীত থেকে নেগেটিভ পয়েন্টগুলো খুব বেশি পিক করি অতীতের অভিমান অতীতের হেরে যাওয়া অতীতের কষ্ট অতীতের অবমাননা অতীতের অতীতের লজ্জা পাওয়া অতীতের ক্রোধ অতীতের অতীতের বিচ্ছেদ এই জিনিসগুলোই আমাদেরকে কাতর করে তোলে আপনি দেখবেন যে করোনার এই সময়টিতে পুরোনো বন্ধুরা অনেক বেশি এক হচ্ছে অনলাইনে এবং গল্পগুলো সবই পুরনো আমরা এ এটা হতে পারে যে মৃত্যু দেখলে আমাদের অনেক সময় মনে হয় যে আমরা আমাদের পুরোনো আস্থাভাজন মানুষগুলোর সাথে গল্প করি আমি এটাকে মন্দ বলবো না এটা ঠিক আছে কেউ যদি গল্প করে শান্তি পেতে চায় কিন্তু যেই মুহূর্তে ওখানে সমালোচনা ঢুকে পড়ে গিবট ঢুকে পড়ে তখন এটার মতো ডেস্ট্রাকটিভ জিনিস আর কিছু হতে পারে না আমার কাছে মনে হয় বেটার যে কেউ যদি প্রচুর অনলাইনে ফ্রি ট্রেনিং সেশন হয় কেউ যদি এগুলোতে পার্টিসিপেট করে অনলাইনে অনেক সেশন হয় এবং এগুলো আড্ডা নয় এবং এগুলোর একটা ফোকাসড একটা ভিশন থাকে ওই ওই মুহূর্তে আসলে গিবত বা সমালোচনা ঢুকতে পারে না আপনার যখন ফোকাস থাকে যখন দশজন মানুষ একসাথে বসে কথা বলে ওইটা ভেরি স্পেসিফিক ফোকাস ওর টার্গেট তখন ওখানে সমালোচনা বা গিবতের মতো নেগেটিভ জিনিসগুলো ঢোকে না অতি অতীতের নেগেটিভ আইটেমগুলো সেটা অবজেক্ট হোক বা স্মৃতি ঢুকতে পারে না ওখানে ভ্যাকুম তৈরি হতেও পারে কিন্তু সেটা শুধুমাত্র ক্রিয়েটিভ আইডিয়াগুলোর জন্য বা অপারেশনাল প্রসিডিওর নিয়ে বা আপনি কীভাবে আপনার টার্গেটে পৌঁছাবেন সেটা নিয়ে কথা হতে পারে এই কারণেই আমার আমার কাছে মনে হয় একদম ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি চায়ের দোকানের আড্ডা আমি খুবই খুবই ভয় পাই বন্ধুবান্ধবরা তিন মাস ছয় মাসে একবার দেখা করতেই পারে এটাতে আমি কোনো অপরাধ দেখি না কিন্তু বন্ধুবান্ধবরা প্রতি সপ্তাহে বা প্রতি দুই দিন পরপর যদি পরস্পরের সাথে দেখা হতে থাকে এবং আড্ডা হতে থাকে আই এম ড্যাম শিওর যে সমালোচনা ছাড়া আমরা খুব বেশি কিছু করতে পারবো না অনেকেই রাগ করবেন অনেকেই বলবেন যে আপনি আড্ডা দেন না বলে কি আমরা আড্ডা দিব না গল্পটি এটা না আমি প্রচুর আড্ডা দিয়েছি এখনও যে একেবারে দিই না তা তা নয় কিন্তু আড্ডাটা যে মুহূর্তে নেগেটিভ দিকে টার্ন নিতে থাকে অর্থাৎ কাউকে যখন আমরা ভিকটিমাইজ করতে শুরু করি বা কারো কথা বলতে শুরু করি ওই মুহূর্তে আমি নিজেকে থামিয়ে দিই কারণ আমি এমন কোনো বড় মানুষ নই যে আপনি যখন আমার পাশে বসে আরেকজনের সমালোচনা করবেন আমি চুপচাপ শুনে যাব এবং নিরুত্তর থাকবো এবং আমি ওটাতে যে ইনভলভ হব না তা কিন্তু নয় একটু পরে দেখবেন আমিও আপনার সাথে একই সুরে ওই সমালোচনায় ইনভলভ হয়ে গিয়েছি ওই ওই বিপর্যয়টা এড়ানোর জন্যই আমি আসলে আড্ডাকে পরিহার করে চলি আজকের গল্পটা আসলে বলতে চেয়েছিলাম এটাই যে অতীতমুখিতা জিনিসটা খুব একটা ভালো না ওল্ড স্টাফ আমাকে আপনাকে যে আটকে রাখে এই জিনিসটা তেমন একটা ভালো না অতীতের যে জায়গাগুলো সাফল্যে যেগুলো থেকে আমরা কারেজ পাই মোটিভেশন পাই প্রেশনা পাই আমাদের ভালো লাগার জায়গা সেই জায়গাগুলোকে মাঝে মাঝে জীবনে টেনে আনা নেগেটিভ কিছু না কিন্তু যে জায়গাগুলো অক্ষমতার গল্প বলে কষ্টের গল্প বলে অভিমানের গল্প বলে যে জায়গাগুলোতে আপনি পরাস্ত হয়েছেন যে জায়গাগুলো নিয়ে তিক্ততা আছে ওই জায়গাগুলো বর্তমানের এই চমৎকার দুর্দান্ত ওয়াকওয়েতে টেনে না আনাটাই বোধহয় ভালো আর ওল্ড স্টাফের গল্প যেটা বলছিলাম যে আপনি যতক্ষণ আপনার পুরনো টাইগুলো ছুঁড়ে ফেলছেন ততক্ষণ নতুন টাই কেনা হবে না কেনা হলেও অ্যারেঞ্জমেন্টটা ঠিক থাকবে না যতক্ষণ না আপনার পুরনো সোফা সেটটাকে বিদায় করছেন ততক্ষণ নতুন সোফা সেট আসবে না আসলেও ঘরটা বড় কনজেস্টেড হয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসটা তো এটাই না যে মানুষ মানুষ আর জড়পদার্থ আর ফিলোসফিগুলোকে এক করে ভালো থাকাটাই তো জীবন তাই না এই কারণে ওল্ড স্টাফগুলো খুব কেয়ারফুলি ডিল করতে হয় আমি অনেক ঠেকে শিখেছি আমি অনেক ঠেকে শিখেছি এবং যে ফিলোসফির গল্প আপনাদেরকে বলছি এটা রাতারাতি তৈরি হয়নি আমার বন্ধু বন্ধুবান্ধবরা যদিও অনেকেই অনেক রাগ করবেন বিভিন্ন পর্যায়ের বন্ধুবান্ধবরা এবং তাদের কাছে মনে হবে যে মানুষটা বরাবরই অসামাজিক জিনিসটা বোধহয় তা না কিন্তু গ্রোথ প্রসেসে আড্ডার একটা ভূমিকা আছে এটা সত্য কিন্তু সেই আড্ডাটা একটা নির্দিষ্ট ইন্টারভেলে এবং সেই ইন্টারভেলের সময়টা যেন খুব কম না হয় সেরকম হলে ভালো হয় এবং আড্ডাগুলো ফোকাসড হলে বোধ খুব খুব ভালো হয় উইদাউট ভিশন বা ফোকাস আড্ডাগুলো আসলে শেষ পর্যন্ত সেভেন্টি পারসেন্টে সমালোচনা উঠে আসে স্মৃতিচরণের জায়গাগুলোকে আমি নেগেটিভলি দেখতে চাই না সমালোচনার জায়গাগুলো আসলেও ভীষণ ভীষণ কষ্টের